মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নে 1203 জনকে জাতীয় পরিচয়পত্র স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। মনিরামপুর প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানান, সকালে ঝাপা ইউনিয়ন পরিষদ এই স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের 9টি ওয়ার্ডের 1203 জন ভোটারের মাঝে নতুন স্মার্ট আইডি কার্ড বিতরণ উদ্বোধন করেন অত্র ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টু। এসব উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, ইউনিয়ন পরিষদ সচিব এনামুল কবির, ইউপি সদস্য আব্দুর রশিদ, আব্দুল গফুর, তাজু হোসেন, আকবর হোসেন, মাহবুবুর রহমান, ইউসুফ আলী, লাকি খাতুন, শাহিনারা খাতুন প্রমুখ। ঝাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক মন্টু জানান, স্মার্ট কার্ড বিতরণ কাজে অত্র ইউনিয়নের 9টি ওয়ার্ডে ইউপি সদস্য, সাধারণ ভোটার সহ সকলের সহযোগিতা এ পর্যন্ত 1203 জনকে স্মার্ট কার্ড সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আজ প্রথম স্বীকৃতি পেলাম, স্মার্ট কার্ড থেকে আমি খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। উপজেলা নির্বাচন আজকে ঝাপা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে, সেটা হচ্ছে যাদের সর্বনিম্ন জন্ম তারিখ 1-1-2002 তাদের পূর্বে 19 সালে ভোটার হয়েছে তাদের স্মার্ট কার্ড বিতরণ করছে আজকে। আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাইকে ঝাপা ইউনিয়নের চেয়ারম্যান সহ অন্যান্য যারা সদস্য রয়েছে তারা সবাই আমাদের কোঅপারেট করছে, আশা করি সবাইকে স্মার্ট কার্ড দিব, এটাই আমাদের ইচ্ছা। ঝাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক মন্টু, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি আমাদের কোঅপারেট করার জন্য। মোহাম্মদ নিরমল কবির, ইউপি সচিব, ঝাপা 9 নম্বর ইউনিয়ন পরিষদ। আজকে 13 তারিখ 2019 সালে যারা যারা স্মার্ট কার্ড যারা ভোটার আইডি কার্ড অন্তর্ভুক্ত হয়েছে তাদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে। আমাদের এই 9 নম্বর ইউনিয়নে 9টা ওয়ার্ডে 1203টে স্মার্ট কার্ড বিতরণ করা, ওয়ার্ড ভিত্তিক মোট 1203টি।